আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বাড়ির কাজ তিন তৃতীয় সপ্তাহের বাড়ির কাজের মধ্যে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো শিক্ষার্থীরা ওপরের পাঠগুলো বই থেকে পড়বে এবং একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত সে সম্পর্কে দশটি বাক্য লিখবে আমরা একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে দশটি বাক্য সুন্দর করে লিখেছি অতএব তোমরা এরকমভাবেই লিখবে চলো আর না করে উত্তর পর্বে চলে যাই এখান থেকে উত্তরগুলো শুরু হলো তোমরা তারাবাহিকভাবে লিখতে থাকো